আর মিডিয়াকে আপনাদের স্বাগত। আজ মে 3, 2021, আসুন শুনমা আজর হেডলাইন্স। পুনি ফেরিলা লকডাউন, মে 5 রু 19 যায় তালা বন্ধ, সকাল 6 রু 12টা যায় অধ কিলোমিটার ভিতরে চালি চালি যাই কিনি পারিবে সৌদা। মমতা ব্যানার্জী নুহে বিজেপির শুভেন্দু অধিকারী জিতিলে নন্দীগ্রাম বিধানসভা আসন। মমতাঙ্কু শুভকামনা জনাইলে প্রধানমন্ত্রী মোদি, করোনায় যথাসম্ভব সাহায্য করিবাকু দেলে আশ্বাসনা। তামিলনাড়ুরে বদলি গলা সরকার, শাসনকু আসিলা ডিএমকে, আসামরে ক্ষমতা বজায় রখিলা বিজেপি, কেরলে পুনি জিতিলা বাম সামুখ্য, পুডুচেরী ক্ষমতাকু আসিলা এনডিএ। না তামিলনাড়ু মিলিলা না কেরল, বিজেপি পাই এবে মধ্য বহু দূরদক্ষিণ। নন্দীগ্রামে পরাজয় পরে নির্বাচন কমিশন উপরে আঙ্গুঠি উঠাইলে মমতা, কহিলে পক্ষপাতিতা বিরোধে যাবে কোর্ট, সেপটে নন্দীগ্রামবাসী কৃতজ্ঞতা জড়াইলে শুভেন্দু অধিকারীঙ্কু। না ভূতাণুকু ভয় না নিয়মকু ডর, করোনারে জীবন বাজিরে লাগুথিবা বেলে রেজল্ট আসু আসু একাঠি হয়ে উৎসব মনেগলে সমর্থক। লকডাউন পাই প্রশাসন ব্যাপক প্রস্তুতি, কটকণা কড়াকড়ি করা নির্দেশ দিয়া হয়েছে। স্থগিত হয়ে পড়ে নিট পরীক্ষা, মেডিকাল ছাত্রছাত্রী মানুষ দিয়া যাই পারে কোভিড ডিউটি। কোভিড পরিস্থিতির সুধহার স্থিত রাখা প্রয়াস করব এসবিআই। হসপিটাল ভর্তি হলে চলিত আইপিএল সিজনাল স্টার ক্রিকেটর লোকেশ রাহুল পেটরে অ্যাপেন্ডিক্স হয়ে কারণ সে ভর্তি হয়ে গেলে জনা হয়েছে। সাংবাদিকঙ্কু অগধাড়ি করোনা যোদ্ধা ঘোষণা কলে মুখ্যমন্ত্রী, কার্যরত সাংবাদিকঙ্ক মৃত্যু হলে পরিবারকু মিলিব 15 লক্ষ টাকা, উপকৃত হবে রাজ্যর 6944 সাংবাদিক। দেশের কোভিড-19 সংকট, ওড়িশা 9 দিনে 8টি রাজ্যকে যোগাইছে 34,11,032 মেট্রিক টন অম্লজান। আইপিএল 2021 হায়দ্রাবাদকু 55 রনে মাত হয়ে দিয়েলা রাজস্থান রয়্যালস। অগ্রওয়াল অনেস্পদ নিষ্ফল পঞ্জাবকু হরেলা শীর্ষে দিল্লি। মুখ্যমন্ত্রীকু প্রস্তাব দেলা বস মালিক সংঘ, মাসর 3 মাসর টিকিট ছাড়, কর্মচারীঙ্কু আর্থিক প্যাকেজ দিয়া যাউ। মোটু সীমা দিয়ে ফেরিছন্তি শতাধিক প্রবাসী, হায়দ্রাবাদরু মালকানগিরি আসি ফসিগলি শহ শহ প্রবাসী।